আর অন্যদিকে বিএনপি মনে করে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করায় বিচার বিভাগকে আর প্রভাবিত করতে পারবে না সরকার দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি এই রায়কে জনগণের রায় বলেও মন্তব্য করেন আমরা মনে করি যে সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট যে ঘোষণাটি দিয়েছেন যে সিদ্ধান্তটি আজকে জানিয়েছেন এটা ন্যায় বিচার নিশ্চিত করবে এবং আগামীতে মানুষকে আরও বেশি আত্মবিশ্বাসী করবে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যেটি যে পদ্ধতিটি আগে ছিল ন্যায় বিচারের অনেকখানি এটার দ্বারা সম্ভব এটা নিশ্চিত হওয়া সম্ভব